জীবে প্রজননের ধারণা ও গুরুত্ব। জীবের জন্ম হলে মৃত্যু অবধারিত। শুধুমাত্র জীবের মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। কারণ একদিকে পৃথিবীতে যেমন জীবের মৃত্যু ঘটছে, অন্যদিকে তেমনি প্রজননের মাধ্যমে জীবের জন্ম হচ্ছে। প্রজনন হচ্ছে এমন একটি শরীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে। প্রজনন প্রধানত দুই প্রকার, যথা অযৌন ও যৌন। সাধারণত নিম্নশ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না, তবে কোনো কোনো নিম্নশ্রেণীর জীব যৌন উপায়েও প্রজনন ঘটায়। উচ্চশ্রেণীর অধিকাংশ উদ্ভিদ ও উচ্চশ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে। যৌন জননে দুটি বিপরীতধর্মী জননকোষ পরস্পরের সাথে মিলিত হয়। এক্ষেত্রে একটিকে পুং জননকোষ ও অন্যটিকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু বলা হয়। এ দুধরনের জননকোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। উন্নত উদ্ভিদে এ দুধরনের জননকোষ একই দেহে সৃষ্টি হয়। এরা সহবাসী উদ্ভিদ। যখন দুধরনের জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়, তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে। জননকোষ সৃষ্টির পূর্বশর্ত এই যে জনন মাতৃকোষকে অবশ্যই মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হতে হয়, ফলে ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অবশ্য পুং ও স্ত্রী জননকোষদ্বয় মিলিত হয়ে যে জায়গোট সৃষ্টি করে তাতে ক্রোমোজোমের সংখ্যা পুনরায় জনন মাতৃকোষের সমান হয়ে যায়। পরে এই জায়গোটটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে একটি নতুন জীবদেহ সৃষ্টি করবে। এভাবে একটি জীব বহুজীবের জন্ম দিয়ে থাকে। এ প্রক্রিয়ায় জীব তার ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে বংশধারা রক্ষা করে। প্রজনন না হলে জীবের অস্তিত্ব বিলোপ হয়ে যেত। একটি ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে শুরু করে মানুষ পর্যন্ত সকল জীব এভাবে বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে। তবে কী উপায়ে প্রজনন ঘটবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এজন্যই নিম্নশ্রেণীর জীব যেখানে কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটায়, সেখানে উচ্চ পর্যায়ের জীবে জটিল প্রক্রিয়ায় যৌন জনন সংঘটিত হয়।